কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এলাকায় একটি মৎস্য ঘেরের পাশ থেকে উদ্ধার দুই জেলের মরদেহের একজন এই কিশোরীর মামা শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ নিহতের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জেলে আব্দুল খালেক এবং ইয়াসিন আরফাতকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্বজনা ওইটা আগে ধরছে ধরার পরে কোথাও মারদুর করার পরে কারেন্ট অসর্ট দিয়েছে কারেন্ট অসর্ড দিয়ে এদিকে ফেলে দিছি কারেন্ট ও দিছে ওইদিকে ওইদিকে আমি ফেলে দিছি আমার ভাইকে আমি আমরা হত্যার বিশ্বাস চাই এই হত্যার কি মূল্য আমাদের ভাইকে এখানে এভাবে একটা কেটে নিতে পারতো আমাদেরকে ফুঙ্গ করে দিতে পারতো তবু আমরা ভাই ডাক্তার শুনতে পারতাম এভাবে মারে ফেলে আমরা লাশ দুটির পাশে একটা মাছ ধরার জাল এবং কিছু মাছের খাদ্য দেখতে পায় স্থানীয়রা তাদের ধারণা মাছ চুরি সংক্রান্ত বিষয়ে পিটিএ কিংবা বৈদ্যুতিক শকেই তাদের মৃত্যু নিশ্চিত করে খালের পাশে ফেলে দিতে পারে কেউ এদিকে অবশ্যই তারা তাদের হাতে এবং তাদের গায়ে বেড়ানো জাল এবং মাছের খাদ্য পাওয়া গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওগুলো তারা মাছ চুরি করার জন্য আসছে তো মাছ চুরি করতে আসে এখানে যদিও প্রজেক্টের মালিক পক্ষ যদি এখানে কারেন্টের শর্ট দিয়ে থাকে তাহলে এটাতে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই শুন না আমার ভাই ভালো জেলের কাজ করে

প্রশাসনের লোকজন আছে প্রশাসন এদের সুরতকাল নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সুরত হালে প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শকেই মৃত্যু হতে পারে দুই জেলের আমরা তাদের শরীরে বিদ্যুৎ স্পিষ্টের চিহ্ন দেখি এদিকে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে মৎস্য মালিক শামসুল আলমের বসত ঘর ঘেরাও করে পরে পুলিশ মৎস্য ঘেরের দুই নিরাপত্তারক্ষীকে